বরাবরের মতো এবারেও ফুটবলের টানে মাঠে হাজির পশ্চিমবঙ্গ সরকারের দমকল ও জরুরি বিভাগ দপ্তরের মন্ত্রী সুজিত বসু। এবছরে যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যে ছন্দে এগিয়ে চলেছে আইএফএ তার প্রশংসা করলেন আইএফএ টিভির মুখোমুখি হয়ে। আজকে যে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আইএফএ শিল্ডের ফাইনাল, কলকাতা লিগ তো আপনি অনেক কাছ থেকেই দেখেছেন এবং আইএফএ শিল্ড পুরো বছরের যে ক্রীড়াসূচি নিয়ে আইএফএ এর পরিকল্পনা, এটা নিয়ে কি বলবেন? খুবই ভালো, কলকাতা লিগও সমাপ্তি হলো, আবার তার সাথে সাথে আজকে আইএফএ এর ফাইনাল হলো, ঐতিহ্যপূর্ণ আইএফএ শিল্ড তার ফাইনাল হলো, খুবই ভালো। আইএফএ কে ধন্যবাদ, এটা ভালো। আর এই সময় এতগুলো মানুষ মাঠে উপস্থিত ছিল, খুবই ভালো পরিবেশে খেলা হয়েছে। যে কোনো খেলায় একদল হারে একদল জেতে, হার জিতটা বড়, পার্টিসিপেশন হচ্ছে সবথেকে বড় কথা। খুব ভালো, আমার শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ। আইএফএ এখন এগিয়ে চলেছে শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে এবং অবশ্যই বাংলার ফুটবলকে তরতরিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে গুরু দায়িত্ব পালন করছে আইএফএ তার প্রশংসা করলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল ও জরুরি বিভাগ দপ্তরের মন্ত্রী সুজিত বসু। বাংলার